ক্লাস ফোর তোমাদের আজকে আমি জি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এটা আমার প্রথম জি ক্লাস হ্যাঁ এর আগে একটা ক্লাস হয়েছিল কিন্তু তাতে একটু প্রবলেম ছিল প্রবলেম কি তোমাদের আগের বছর দাদা দিদিরা যে বইটা পড়েছিল আমি ভুলবশত সেই বইটাকে পড়িয়ে ফেলেছিলাম তোমাদের ওই বইটা নয় তোমরা ক্লাস টু এবং থ্রিতে যে সাধারণ জ্ঞান বইটা পড়েছ সেই সাধারণ জ্ঞান বইটাই থাকবে সিলেবাস আলাদা আলাদা থাকবে টুতে যা পড়েছ থ্রিতে যা পড়েছ ফোরে তার থেকে আলাদা সিলেবাস থাকবে তাই আমি যখন পড়াবো যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটার মাথায় একটা টিকচিহ্ন দিয়ে নেবে ওগুলো ক্লাস ফোরের সিলেবাসের মধ্যে থাকবে এবার আমি যতটা পড়ে উঠতে পারবো প্রথম টার্মে সেটা প্রথম পর্বের সিলেবাস হবে তারপর দ্বিতীয় তারপর তৃতীয় এভাবেই চলবে তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা হলো পাঠ দুই মহাকাশের কথা পেজ সাত পাঠ দুই মহাকাশের কথা পেজ সাত তাহলে পড়াটা শুরু করছি তোমরা খাতা জমা দিয়েছিলে খাতায় আমি কিছু প্রশ্ন লিখে দিয়েছি তোমরা এইখান থেকেই সেগুলো রয়েছে আর যেটা একটু ঘোরানো পেছানো সেটা আমি উত্তর আলোচনা করে দেবো তোমরা সেইগুলো উত্তরগুলো নাম্বার দিয়ে লিখে আমাকে খাতাটা জমা দিচ্ছ আমি কারেকশন করে পরের দিন আবার পরের প্রশ্ন দিচ্ছি চলো পড়াটা শুরু করা যাক মহাকাশ কি মহাকাশ আসলে মহাশূন্য আকাশের পর সীমাহীন যে এলাকা থাকে তাকে মহাকাশ বলে মহাকাশ আসলে মহাশূন্য মানে একটা ফাঁকা জায়গা আকাশের পরের যে জায়গাটা সেটা একেবারেই ফাঁকা সেই জায়গাটাকেই মহাকাশ বলা হচ্ছে এই প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম মহাকাশ আসলে ড্যাশ তাহলে উত্তর কি হবে মহাকাশ আসলে মহাশূন্য তাহলে দেখো যা প্রশ্নোত্তর আমি খাতায় লিখে তোমাদের পাঠাচ্ছি সেগুলো কিন্তু আমি এখানে আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে শুনে তোমরা উত্তরগুলো করে আমাকে পাঠাতে পারছো আশা করি আমি যখন খাতা পাবো ভুল সেখানে থাকবে না দ্বিতীয় প্রশ্ন কোন জানে চড়ে মহাকাশে যাওয়া যায় রকেটে চড়ে মহাকাশে যাওয়া যায় এক্ষেত্রে বলে রাখি শুধু রকেট লিখে দিলে পুরো নাম্বার কিন্তু পাওয়া যাবে না এক নম্বর প্রশ্নের জন্য পুরো কথাতেই উত্তরটা লিখতে হবে তারপরে কোন প্রাণী কবে প্রথম মহাকাশে গিয়েছিল লাইকা নামে একটি কুকুর উনিশশো সাতান্ন রুশ মহাকাশযান স্পুটনিক তে চেপে প্রথম মহাকাশে গিয়েছিল এবার প্রথম যখন মহাকাশযান পাঠানো হয় তখন ভাবছে মানুষকে যদি পাঠানো হয় যদি যন্ত্র খারাপ হয়ে যায় যদি মানুষ মারা যায় তাহলে মানুষ পাঠান পাঠানোটা কি প্রথমেই ঠিক হবে তখন বিজ্ঞানীরা ঠিক করল না প্রথমে মানুষ যাবে না আগে একটা কুকুরকে পাঠানো হোক তারপরে দেখা যাবে সেখানে উপযুক্ত কিনা মানুষ পাঠাবা হলে সেটাই অনুযায়ী প্রথম লাইকা নামে একটা কুকুরকে পাঠানো হয়েছিল আচ্ছা এই প্রশ্ন থেকেও একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে লাইকা কোন মহাকাশ জানে চেপে মহাকাশে গিয়েছিল দেখো এখানে লেখা আছে রুশ মহাকাশ যান স্পুটনিক টু তাহলে কি হবে উত্তর লাইকা স্পুটনিক টু মহাকাশ জানে চেপে মহাকাশে গিয়েছিল তারপরেরটা কে কবে প্রথম মহাকাশ জানে চলে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন রুশ ইউরি গ্যাগরিন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের বারোই এপ্রিল ভস্তক ওয়ান মহাকাশানে চেপে পৃথিবী প্রদক্ষিণ করেন পৃথিবীকে ঘুরেছিল কে না সর্বপ্রথম ইউরি গ্যাগারিন হ্যাঁ তিনি এখানে প্রশ্ন দিয়েছিলাম তোমাদের ইউরি গ্যাগেরিন কোন দেশের লোক ছিল এটা একটু বাইরে থেকে প্রশ্ন বাইরে থেকেও নয় মানে একটা জিকে যেহেতু তোমাদের শুধু বইয়ের জিকে জানলেই তো হবে না একটু বাইরের তথ্য তোমাদের জানতে হবে ভয় পেও না আমি সব কিছু তোমাদের দিয়ে দেবো কিন্তু ক্লাসটাকে ভালো করে ফলো করতে হবে ক্লাস ভালো করে ফলো না করলে তোমরা কিন্তু কিছু করে উঠতে পারবে না তাহলে এর উত্তরটা বলে দিই ইউরি গ্যাগারিন সোভিয়েত ইউনিয়নের লোক ছিল সোভিয়েত দেশের লোক ছিল ইউরি গ্যাগারিন সোভিয়েত দেশের লোক ছিলেন হলো এখান থেকে আরেকটা প্রশ্ন দেয়া হয়েছিল প্রথম পৃথিবী প্রদক্ষিণকারী মহাকাশ যানটির নাম কি কি নাম ভস্তক ওয়ান তাহলে প্রথম পৃথিবী প্রদক্ষিণকারী মহাকাশ যানটির নাম কি হস্ত ওয়ান তাহলে চারটে প্রশ্ন দিয়েছিলাম আমি প্রথম প্রশ্ন মহাকাশ আসলে ড্যাশ মহাশূন্য দ্বিতীয় প্রশ্ন লাইকা কোন মহাকাশ জানে চেপে মহাকাশে গিয়েছিল লাইকা স্পুটনিক টু মহাকাশ জানে চেপে মহাকাশে গিয়েছিল তারপরে প্রশ্ন ছিল ইউরি গ্যাগারিন কোন দেশের লোক ছিল ইউরি গ্যাগারিন সোভিয়েত দেশের লোক ছিল তারপরে প্রশ্ন পৃথিবী প্রথম প্রথম পৃথিবী প্রদক্ষিণকারী মহাকাশযানটির নাম কি তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন লিখে লিখে দেওয়া হয়েছে তার উত্তর আমাকে পাঠাচ্ছো আশা করি আমার খাতা চেক করার সময় আমাকে কাটা দিতে কাউকে হবে না যে কাটা পাবে সে তার মানে একেবারেই ভিডিওগুলো দেখে না এবং পড়ে না তাই তো তাই ভাববো তো তাহলে খারাপ মেয়ে বা খারাপ ছেলে ভাববো আমি কিন্তু তোমরা জানি আমি সবাই যে তোমরা সবাই ভালো ছেলে সবাই ভালো মেয়ে তাহলে ভালো করে ক্লাসটা ফলো করো এবং ঠিক করে প্রশ্ন উত্তরগুলো লিখে আমাদের পাঠাও